ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের 19তম রাজ্য সম্মেলন আগামী 2 থেকে 4 অক্টোবর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা একটা লোগো নির্দিষ্ট করি। এবার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অসংখ্য ডিওয়াইফাই কর্মী সমর্থক এবং সাধারণ যুবদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে এই রাজ্য সম্মেলনের লোগোটা যারা এ ব্যাপারে পারদর্শী তারা যদি তৈরি করে আমাদেরকে দেন, তাহলে আমরা তার মধ্যে থেকে সেই লোগোটা চিহ্নিত করে এই রাজ্য সম্মেলনে 19তম রাজ্য সম্মেলনে সেই লোগোটা ব্যবহার করব। আমি আপনাদের সামনে আনন্দের সঙ্গে জানাই যে অসংখ্য আমাদের কর্মী সমর্থক এবং আমাদের যুবকর্মীরা তারা একাধিক লোগো ডিজাইন করে আমাদেরকে পাঠিয়েছিলেন। তার মধ্যে মানে আমাদেরকে বাছাই করাই কঠিন হয়ে যাচ্ছিল, এত অসাধারণ সমস্ত কাজ, এত অসাধারণ সমস্ত ডিজাইন। তারপর বহু চর্চার মধ্যে দিয়ে আমাদের যারা পেশাদারী আর পেশাদারিত্বের সঙ্গে যারা ব্যাপারটা দেখেন তাদের পরামর্শ নিয়ে একটি লোগো আমরা আজকে নির্দিষ্ট করেছিলাম। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে এই অসংখ্য প্রতিযোগী যারা তাদের লোগোগুলো পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে যে লোগোটা আমরা চিহ্নিত করেছি বা নির্দিষ্ট করেছি সেই লোগোটা রূপায়ণ করেছেন রাহুল পাল, আমাদের যুব আন্দোলনের একজন কর্মী। আর আমরা আরও আনন্দিত যে সেই লোগোটা 19তম রাজ্য সম্মেলনের লোগো আজকে যার হাত দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করার আমরা সুযোগ পেয়েছি, তিনি একজন কৃতি বাঙালি, গোটা বাংলাকে দেশের সামনে উজ্জ্বল করেছে এবং আমি মনে করি যে তরুণ প্রজন্মের কাছে একজন সেন্সেশন, একজন আইডল, একজন আদর্শ এবং আমাদেরকে অনেক বেশি অনেক জায়গায় উৎসাহ দেয়। শিল্পের জগতেও যেমন অবাধ বিচরণ, তেমনি প্রতিভা একটা নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানের জগতেও সেখানেও তার কম্প্রোমাইজের কোনো ইতিহাস পাওয়া যাবে না। সব মিলিয়ে তিনি আমাদের কাছে একজন গর্ব, আমরা তরুণ প্রজন্ম অত্যন্ত গর্বিত যে এরকম একজন কৃতি বাঙালির হাত ধরে আজকে আমাদের এই এই লোগোটা আনুষ্ঠানিক উদ্বোধন হবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা, কোনো বিশেষণ যার জন্য প্রযোজ্য হয় না, সেই অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, তিনি আজকের এই লোগোটা আনুষ্ঠানিক উদ্বোধন করতে আমাদের সঙ্গে সম্মত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। ডিওএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী মীনাক্ষী মুখার্জি ও আছেন, আমাদের রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য কেন্দ্রীয় স্তরেও কাজ করে হিমগ্নরাজ ভট্টাচার্য ও উপস্থিত আছে। খুব সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি আমরা এখন সংগঠিত করব, তারপর আমরা এই রাজ্য সম্মেলনের শুভেচ্ছা বার্তা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী থেকে আমরা প্রত্যাশা করব। এখন আনুষ্ঠানিকভাবে ডিওয়াইফাইয়ের 19তম রাজ্য সম্মেলনের লোগো উদ্বোধন করছেন প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, আমি তাকে লোগোটা উদ্বোধন করবার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই যে আনুষ্ঠানিক আমাদের এই লোগোটা উদ্বোধন করে দেওয়ার জন্য। আমি আবারও বলছি যে অসংখ্য লোগো আমাদের এসেছিল, তার মধ্যে থেকে রাহুল পাল তার লোগোটা আমাদের নির্দিষ্ট করেছি, চিহ্নিত করেছি। আমরা রাহুল পালকে ডিওএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই লোগো আজকে 19তম রাজ্য সম্মেলনের আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করলাম। এবার আমি ডিওএফআইয়ের 19তম রাজ্য সম্মেলনের শুভেচ্ছা জানিয়ে বা সাফল্য কামনা করে কিছু কথা অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে উপস্থিত করার জন্য অনুরোধ করছি। আমি মনে করি না যে আমি একটা বার্তা দেওয়ার জন্য উপযুক্ত একজন বা যোগ্য, কিন্তু তবুও বলব যে ডিওয়াইফাইয়ের এই 19তম রাজ্য সম্মেলনের এই লোগো উদ্বোধন করে আমি নিজে গর্বিত, আমি ধন্য যে আমি ডিওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত হতে পেরেছি এই হিসেবে। এবং বলব যে ডিওয়াইফাইয়ের এই 19তম রাজ্য সম্মেলনকে সফল করতে সবাই যোগ দিন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এবং আমি বলব যে ডিওয়াইফাই এবং বামপন্থাই আমাদের ভবিষ্যৎ, তার উপরই আস্থা রাখব। আমি ধন্যবাদ জানাই অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। ডিওয়াইফাই এই সময় লাগাতার যুবদের জীবনের যন্ত্রণা নিয়ে লড়াইয়ের ময়দানে আছেন, সেই লড়াইয়ের অভিমুখকে আমরা রাজ্য সম্মেলন আরও নির্দিষ্ট করব। আর আমাদের সেই লড়াইকে আরও সংহত করতে, আরও উৎসাহিত করতে, আরও শক্তিবৃদ্ধি করতে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর এই বার্তা
আমাদেরকে নিশ্চয়ই সাহায্য করবে। মিনাক্ষী মুখার্জি আছে রাজ্যের সভানেত্রী, ওকে আমি সংক্ষেপে লঘু উদ্বোধনে কিছু কথা বলে আজকের আমরা এই যে সংক্ষিপ্ত অনুষ্ঠানটা সেটা শেষ করি। সংগঠনের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের এই কনফারেন্স তিন বছর পর আমাদের যা কাজ ছিল সেই কাজে আমরা কতটা কাজ করতে পেরেছি আর কতটা দূর যেতে হবে সে সম্পর্কে আলাপ আলোচনা। কিন্তু আমাদের এই কনফারেন্স 2-4 অক্টোবর উত্তর দিনাজপুর রায়গঞ্জে হচ্ছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শঙ্কু ঘোষ নগর এবং আমাদের এই সময়কালের নবান্ন অভিযানের শহীদ কমরেড মইদুল ইসলাম উদ্দাম ভূতারিক রায়গঞ্জ শহরের উত্তরবঙ্গের সমাবেশে যুবদের জীবন মন্ত্রণা এবং তা থেকে লড়াই করে নিজেদের দাবি ছিনিয়ে নিয়ে আসার জন্য যে লড়াইয়ের অভিমুখ সেই অভিমুখে সমাবেশও হবে। সেই সমাবেশে সমস্ত যুবদের, সাধারণ যারা যুবরা আছে, যারা চাকরি প্রার্থী, যারা বেকার, যারা এই সময়কালে তাদের সাথে রাখা হবে। এবং আমরা আরও একবার আমাদের সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে এবং আমাদের সমস্ত স্তরের সংগঠন এবং সংগঠক কর্মীদের তরফ থেকে আমরা সবুজ সাথী চক্রবর্তীকে আরও ধন্যবাদ জানাই আনুষ্ঠানিকভাবে। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা লাইভে রইলেন, এবং আবারও সব্যসাচী বাবুকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা এই লোগো উদ্বোধনের যে আনুষ্ঠানিক কাজ সেটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।